নূরের অর্থের উৎস কোথায়? বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফরে কে বা কারা তাকে অর্থ প্রদান করেছে? এই উদ্দেশ্যে যদি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক, তাহলে নূর এবং তার সহযোগীরা সবাই দেশ এবং মুসলমানদের শত্রু। আমরা অবিলম্বে নূরুল হক নূরকে আইনের আওতায় এনে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলাম এবং মুসলিম উম্মার শত্রু এবং বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েল নামক জুলুমবাজ রাষ্ট্রের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের আন্তর্জাতিক এজেন্ট হিসেবে চিহ্নিত এবং পরিচিত মোদি সাফাদির সাথে গণ অধিকার পরিষদ নামক নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব নূরুল হক নূরের গোপন বৈঠকের খবর গণমাধ্যম, ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং দলটির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের কর্তৃক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় নূরকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগতম। আমার সাথে উপস্থিত আছেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন গত 6 জুলাই বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেছেন, প্রকাশ্যে স্বীকার না করলেও দলটির একাধিক ঘরোয়া বৈঠকে ইসরায়েলের নাগরিক এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসাবে পরিচিত মেন্দি সাফাদির সাথে বৈঠকের কথা স্বীকার করেছেন নূরুল হক নূর। নূরুল হক নূরের মোবাইল ফোনটি সিআইডির ফরেন্সিক বিভাগে পরীক্ষার মাধ্যমে এই বৈঠকের সত্যতা পাওয়া যেতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 26 জুন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোকে খুদে বার্তার মাধ্যমে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূরের সাথে বৈঠকের কথা মেন্দি সাফাদি স্বীকার করেছেন বলে পত্রিকাটি সংবাদ পরিবেশন করেছে। গতকাল সময় টিভিতে প্রচারিত একটি ভিডিও সাক্ষাৎকারে নূরুল হক নূরের সাথে দুবাইয়ের সিটি সেন্টার একটি কফি শপে বৈঠকের কথা স্বীকার করেছে মেন্দি সাফাদি। এছাড়াও দলটির আহ্বায়কের দায়িত্ব পালনকারী ডাক্তার রেজা কিবরিয়াও নূরুল হক নূরের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন। আশ্চর্যের বিষয় হল এই স্পর্শকাতর বিষয় এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা সংস্থাগুলো কোনো পদক্ষেপ নেয় নাই। মোসাদের এজেন্ট সাফাদির সাথে নূরুল হক নূরের বৈঠকের বিষয়ে অভিযোগ তুলেছেন বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। গত 7 জুলাই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে লাইভ বক্তব্যে নূরুল হক নূর বলেছেন, আমাদের প্রিয় নবী ইহুদিদের সাথেও বৈঠক করেছেন, প্রয়োজনে আমরা শত্রুদের সাথেও বৈঠক করব এবং এটা সুন্নাত। এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে নিজের অপকর্মকে আড়াল করার ঘৃণিত চেষ্টা আমরা শক্ত নিন্দা জানাই। তার সাহস কিভাবে হয় এত বড় যে মহানবীকে নিয়ে, ধর্মকে নিয়ে এই ধরনের বাজে উক্তি করে সে? প্রিয় বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দখলদার রাষ্ট্র এবং মুসলিম উম্মার পরিষ্কার শত্রু ইসরায়েলের প্রতিটি আগ্রাসন এবং পদক্ষেপের বিরুদ্ধে। আওয়ামী লীগ, বিএনপি বা যে দলের যার বিরুদ্ধে ইসরায়েলের সাথে প্রকাশ্যে বা গোপনে আতাতের অভিযোগ উঠবে তাকেই আমরা দেশ এবং ইসলামের শত্রু হিসাবে চিহ্নিত করব। প্রিয় উপস্থিতি, নূরুল হক নূর নিজের অপকর্ম ঢাকতে দলের ভেতর প্রভাব খাটিয়ে দলের আহ্বায়ককে বহিষ্কার করেছে, যা গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র পরিপন্থী বলে অনেক কেন্দ্রীয় নেতারা অভিযোগ তুলেছেন। আগামী 10ই জুলাই তাদের ঘোষিত দলের কাউন্সিল জেলা উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ সম্মেলন ছাড়া কাউন্সিলের জন্য কাউন্সিলর এবং ডেলিগেট কিভাবে নির্বাচিত হলো সেটা যদিও আমাদের মাথা ব্যথা নয়, তথাপি আমরা মনে করি ইসরায়েলের সাথে সম্পর্ক, আর্থিক কেলেঙ্কারি, দেশীয় গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আপোষের মাধ্যমে আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি ইত্যাদি গুরুতর অভিযোগকে আড়াল করতেই নূরুল হক নূর অগণতান্ত্রিক উপায়ে দলের কাউন্সিল অনুষ্ঠিত করতে যাচ্ছে।
প্রিয় বন্ধুগণ, ব্যক্তি নুরুল হক নুরের আর্থিক উত্থান বা দলীয় কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক দল হিসেবে এনডিএম চিন্তিত নয়। তবে তার বিরুদ্ধে যখন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েলের নাগরিকের সাথে গোপন বৈঠকের অভিযোগ উঠে, তখন সেটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মার স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত থাকা অভিযোগে নুরুল হক নুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি প্রদান করেছি। এছাড়াও বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েলের সাথে গণ অধিকার পরিষদ নামের রাজনৈতিক দলটির সদস্য সচিব নুরুল হক নুরের গোপন আতাতের ফলে দলটিকে নিবন্ধন প্রদান করা হলে ধর্মীয় ও সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়া ছাড়াও দেশকে বিচ্ছিন্নতার দিকে যাবার আশঙ্কা তৈরি হতে পারে। বিধায় গণপ্রতিনিধি অধ্যাদেশ 1972 অনুযায়ী রাজনৈতিক দলসমূহ নিবন্ধন আইন 2020-এর 5-এর গ ধারা মোতাবেক গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান না করতে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আমরা প্রধান নির্বাচন কমিশন মহোদয়কে চিঠি প্রদান করেছি। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি নুরুল হক নুর জাতির সাথে প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে। আমরা অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নুরুল হক নুরের গ্রেপ্তার দাবি করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই বিষয়ে ব্যবস্থা না দেন তাহলে আমরা তার অপসারণ দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, চলমান সরকার বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নুরুল হক নুরের ইসরায়েলের সংযোগ বিষয়টি সরকার এখন পর্যন্ত উপেক্ষা করে গেলেও ইসলাম এবং মুসলমানদের পক্ষে সবসময় সরব থাকা এনডিএম চুপ করে বসে থাকতে পারে না। আমরা দেশের সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে আহ্বান জানাব, নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবিতে আওয়াজ তুলে নিজেদের রাজনৈতিক আদর্শের প্রতি সুবিচার করবেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের পবিত্র জমিনে কোনো ইহুদিদের চর বা কোনো শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না। এই কারণে যে বা যারা মুসলমানদের শত্রু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করতে যাবে তাদের বিরুদ্ধে জননেতা বাবি আজাদ সব সময় গর্জন করবে ইনশাআল্লাহ। আজকে সংবাদ সম্মেলনে আমরা আমাদের এই ইস্যুতে আমাদের বক্তব্য দিব। কোন শক্তির কাছে এনডিএম মাথানত করে না, কোন গোপনতাতে এনডিএম করে না। এনডিএম সব সময় স্পষ্ট কথা বলে, যারাই অপরাধী সে যেই হোক, যে দলের হোক, যত ক্ষমতায় থাকুক, যে প্রভাব থাকুক, তার বিরুদ্ধে কথা বলতে এনডিএম এর চেয়ারম্যান বাবু আজাদ কোনো কিছু হবে না। আমরা আমাদের আপনাদের প্রেস প্যাকে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠি, নির্বাচন কমিশনে দেওয়া চিঠি, প্রত্যেকটা জিনিস রয়েছে। আমি আরটিভিকে স্বাগত জানাচ্ছি, তার ক্যামেরা মাইক্রোফোন দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এখন শুরু করতে যাচ্ছি।